রোজ রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি বাঙালির এক অথেন্টিক রেসিপি, যা দুর্গাপূজার সময় আর বাড়িতে অতিথি এলে পরিবেশন করা হয়। সেটা হচ্ছে এলোচেলো। এমনকি বিকেলে চায়ের সাথে খেতেও মাঝে মাঝে খুব ভালো লাগে, কারণ এই এলোচেলো দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও বেশ ভালো। এলোচেলো তৈরির জন্য আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, আর তার সাথে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, কারণ বেকিং পাউডারটা দিলে এলোচেলোগুলো অনেকটা ফ্লাফি হয়। আর দিলাম ঘি 4 টেবিল চামচ, আর ঘিটাকে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আর ময়দাটা ঘিয়ের সাথে মাখতে মাখতে দেখে নিচ্ছি ময়ামটা ঠিক আছে কিনা, অর্থাৎ ঘিয়ের পরিমাণটা ঠিক আছে কিনা। আর খুব ভালো করে ঘিটাকে ময়দার সাথে এভাবে মিশিয়ে নিতে হবে। ঘিটা আমি একবারে দেইনি, যখন দেখলাম যে ঘিটার আর একটু প্রয়োজন আছে, এই করে আমি 4 টেবিল চামচ ঘি অ্যাড করেছি। তাই এবারে বোঝা যাচ্ছে যে ঘিয়ের পরিমাণটা সঠিক রয়েছে। তাই ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবারে অ্যাড করব জল। তবে জলটাকে আমি একবারে দেব না, অল্প অল্প করে মাখিয়ে নেব, যেমন আমরা লুচি কিংবা রুটি মাখার সময় জলটা দিই। আর এইভাবে ময়দার ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। এবারে ময়দাটা ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে ময়দার ডোটার ওপর ট্যাপ করে দিচ্ছি। তবে ডোটা মাখানোর সময় যে 1 কাপ জল নিয়েছিলাম তার কিন্তু পুরোটা ব্যবহার করিনি, 1/4 কাপের মতো জল বেঁচে গেছে। এবারে আমি ডোটাকে রেখে দেব ঢাকা দিয়ে 30 মিনিটের মতো। তবে ডোয়ের মাখাটা কিন্তু খুব বেশি নরম হয়নি। আর ঢাকাটা খুলে নেওয়ার পর আমি ময়দার ডোটাকে আরেকটু মাখিয়ে নেব, কারণ এভাবে ডোটাকে রেস্টে রেখে দিলে যে ঘি ইউজ করেছিলাম সেটা এক জায়গায় জমে যায়। তাই লেচি কাটার আগে ডোটাকে একটু ডোলে নিলে ভালো হয়। আর ডোটাকে লম্বা রোল করে নিয়ে আমি ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। যখন লেচিগুলো কাটবে তখন তার সাইজ কিন্তু যাতে খুব বড় না হয়, আমরা যেমন লুচির জন্য লেচি কাটি সেই সাইজেরই হয়। আর এভাবে আমি সবকটা লেচিকে একই মাপের রাখবো, যাতে এক একটা লেচি 20 গ্রামের মতো হয়, কারণ বেশি বড় লেচি কাটলে এলোচেলোগুলোর সাইজও বড় হবে, আর এলোচেলোর সাইজগুলোও যাতে বেশ পুরু না হয়, এতে কড়াতে ভাজার সময় অসুবিধা হয়। তাছাড়া যেহেতু এটা শুকনো শিরার মধ্যে দেওয়া হয়, তার জন্য এলোচেলোগুলো বেশি পুরু আর লম্বা হলে অনেকেরই খেতে অসুবিধে হয়। এরই পাশাপাশি আমি একটা চিনির শিরা তৈরি করব, তার জন্য একটা আলাদা কড়ার মধ্যে নিয়েছি 1 কাপ জল, আর আমি যে পরিমাণ জল নিয়েছি সেই পরিমাণ চিনি দিয়েছি, অর্থাৎ 1 কাপ চিনি, আর সেই সঙ্গে 2 থেকে 3টে এলাচ, যেই এলাচগুলো আমি থেতো করে নিয়েছিলাম। আর চিনিটা গুড়ে যাওয়া অবধি মিডিয়াম আঁচে শিরাটাকে নাড়িয়ে যাব, আর একই সাথে অন্যদিকে আমি লেচিগুলো বেলে নেব। এরকমভাবে লেচিগুলোকে আমি লুচির সাইজে বেলে নিয়েছি। তারপর লেচিগুলোর মধ্যে এভাবে ছুরি দিয়ে লম্বা লম্বা করে দাগ কেটে নিয়েছি। লেচির মধ্যে দাগগুলো কাটা হয়ে গেলে পর এইভাবে একটা একটা করে ফোল্ড করে নিতে হবে। তারপর 2 হাত দিয়ে চেপে ধরে 2 সাইডকে মুড়িয়ে দিতে হবে। এভাবে আমি বাকি লেচিগুলোকেও কেটে নিয়ে এলোচেলোর আকার দিয়ে দিচ্ছি।
এখানে আমার প্রায় 22 থেকে 23টার মতো এলোচুলো তৈরি হয়েছে। আর অন্যদিকে আমি যে চিনির শিরাটা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে। আর দেখে নিচ্ছি চিনির শিরাটার থিকনেসটা ঠিক আছে কিনা। দেখতে হবে যাতে চিনির শিরাটা একদম পাতলা না হয়, যাতে হাতের মধ্যে লেগে ধরে। এবারে আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি ভাজার জন্য তেল। এখানে আমি রিফাইন তেলই ইউজ করছি আর পরিমাণটা অনেকটাই বেশি দিচ্ছি। আর সেই সঙ্গে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর তেলটাকে আমি মিডিয়াম আঁচে গরম করে নেব। আর দেখে নিচ্ছি তেলটা ভালো গরম হলো কিনা। এবারে তেলটা গরম হয়ে গেছে, তাই আমি একটা একটা করে এলোচুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর ভাজার সময় গরম তেল এভাবে এলোচুলোর উপর দিয়ে দিচ্ছি। দেখবে আস্তে আস্তে এলোচুলোগুলো অনেকটাই ফুলে উঠেছে। আর গ্যাসের আঁচটা রাখবো হাই। এভাবে হালকা করে ঝাঁঝরি দিয়ে নাড়িয়ে দেব। আর দুটো পিঠি ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না হালকা বাদামি হয়ে আসছে। যখন দেখব যে কালারটা চেঞ্জ হচ্ছে তখন গ্যাসের আঁচটা কমিয়ে দেব। তারপর যখন এলোচুলোগুলো ভাজা হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেব। এভাবে আমি বাকি এলোচুলোগুলো ভেজে নেব। তোমরা আমার রোজ রান্নাঘর চ্যানেলটা যে যেখান থেকেই দেখছো না কেন, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো। আর যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে অনায়াসে পৌঁছে যায়। তাই এভাবে বাকি এলোচুলোগুলো হালকা বাদামি হওয়া অবধি ভেজে নিয়ে প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি, যাতে এলোচুলোগুলো আস্ত থাকে, ভেঙে না যায়। এভাবে আমার সবকটা এলোচুলো ভাজা হয়ে গেছে, তাই আমি চিনির শিরাটাকে আবার গ্যাসের মধ্যে গরমে বসিয়ে দিলাম। কারণ এর মধ্যে চিনির শিরাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো, তাই চিনির শিরাটা যখন ফুটতে শুরু করেছে তখন ভাজা এলোচুলোগুলো একসাথে হালকা করে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা খুন্তি দিয়ে সবকটা এলোচুলোকে চিনির শিরার সাথে কোট করে নেব, যাতে প্রতিটা এলোচুলোর গায়ে চিনির শিরা মিশে যায়। এই সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব আর খুব কম সময় আমি শিরার মধ্যে রাখব। তারপর ওই গরম এলোচুলো গ্যাসের উনুন থেকে নামিয়ে নেব আর সমস্ত এলোচুলোগুলোকে ঢেলে দেব একটা বড় প্লেটের মধ্যে। আর এইভাবে রেখে দেব নর্মাল টেম্পারেচারে আসা অবধি। তারপর ঠান্ডা হয়ে এলে কাঁচের বয়ামের মধ্যে রেখে দাও 2 থেকে 3 দিন। আর বিকেলবেলা চায়ের সাথেও খেতে পারো এই এলোচুলো। আর দুর্গাপুজোর সময় বাড়িতে যদি কেউ বেড়াতে আসে তাদেরও বানিয়ে খাওয়াতে পারো এই এলোচুলো।